বন্ধু আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে পারব ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে কী কী আছে। যাদের কখনো ঢাকেশ্বরী মন্দিরে আসার সুযোগ হয়নি, মূলত তাদের জন্যই এই ভিডিওটি। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ স্থান বা বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির হল ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দিরটি ঢাকা জেলার লালবাগ থানায় অবস্থিত। ঢাকেশ্বরী মন্দিরে ভ্রমণের জন্য আপনারা যারা ঢাকার বাহিরে থেকে আসবেন, তাদের জন্য সহজ পথ হল অবশ্যই কাপ্তুলি অথবা মহাখালীর বাসে উঠবেন। এরপর কাপ্তুলি বা মহাখালী থেকে আজিমপুরের বাসে উঠবেন। আজিমপুর থেকে রিক্সায় 20 থেকে 30 টাকা ভাড়া নেবে ঢাকেশ্বরী মন্দিরে। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসেন। কেউ আসেন তাদের মান্যত শোধন করার জন্য, কেউ আসেন মনোবাসনা পূরণ করতে, আবার কেউ আসেন তাদের পূজা আর্চনার মাধ্যমে দেবতাকে রাজি খুশি করতে। এখানে পর্যটকদের জন্য আছে জটিল নিরাপত্তা ও থাকার সুব্যবস্থা। দেখুন বিস্তারিত।